Assalamualaikum, hello everyone. I'm Faysal Ahmed. And we are unzip design. So viewers, I'm going to put a Facebook cover design. Niye ekta video upload korsilam. To shekhane notun channel hisebe onek view peyechi ebong onek durdanto shara peyechi. Ajke ami notun kore hazir hoyechi notun arekti Facebook cover art niye. তো আশা করি সবারই আমার ডিজাইনটি ভালো লাগবে অবশ্যই তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পরবর্তীতে নেক্সট কোনো ভিডিও আপলোড করার পরে যেন সবার আগে আপনি পান এই জন্য তো চলুন আমার মোবাইল স্ক্রিনে চলে যাই তো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন তো এখান থেকে আমরা কভার ফর ডিজাইনের জন্য বা মেক করার জন্য আমরা পিক্সেলাব অ্যাপটি ওপেন করে নেব তারপর এখানে ক্যানসেল অপশনে ক্লিক করে দেব এরপর আমাদের সুবিধার জন্য আমরা আমাদের ফোনটিকে রোটেট করে নেব তারপর এই লেয়ার অপশনে ক্লিক করে আমরা এই নিউ টেক্সট বা নিউ একটা টেক্সট অপশনটাকে ক্লিক করে দেন আবার লেয়ার অপশনে ক্লিক করব এবার থ্রি ডট মেনুতে ক্লিক করব আমরা তারপর এখান থেকে ইমেজ সাইজ ক্লিক করব তারপর কাস্টম থেকে আমরা এখানে আমরা ফেসবুক কভার ডিজাইন বা কভার আর্ট এই যে এই অপশনে ক্লিক করে দেনোকেতে প্রেস করে দেব তারপর আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকা যে পিকচারটি এই পিকচারটিকে আমরা যে কোনো একটি কালারে রূপান্তর করব যেমন আমি ব্ল্যাক কালারে করতেছি তো এখান থেকে কালার অপশনে ক্লিক করে আমি এখানে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দেব যেমন ব্ল্যাক কালার সিলেক্ট করেছি দেন ওকে এরপর আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি জিপ ফাইল থাকবে তো সেটিকে ডাউনলোড করতে হবে এবং সেই জিপ ফাইলকে আনজিপ করার পরে আপনারা উক্ত যে ডিজাইনের যে পিএনজি ফাইলগুলো তো সেগুলো পাবেন তো সেগুলো পাওয়ার জন্য জিপ ফাইলকে আনজিপ করার জন্য চার সংখ্যার একটি পাসওয়ার্ড থাকবে যা ভিডিওর মাঝখানে বিভিন্ন অংশে দেওয়া থাকবে যেমন এখন এইখান দেওয়া হচ্ছে ঠিক এই কর্নারে তো ভিডিওর এক এক সময় এক এক জায়গায় দেওয়া হবে তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন না হলে পাসওয়ার্ডটি কালেক্ট করতে পারবেন না তো এখান থেকে আমি ইম্পোর্টে ক্লিক করতেছি এখন ডাউনলোড করা পিএনজি ফাইলগুলো আপনি এখান থেকে ওপেন করে নিন যেমন আমি ওপেন করে নিচ্ছি দেন এখান থেকে যেমন আমি ওপেন করে নিচ্ছি এখানে সিলেক্ট করার পর দেন প্লাস আইকন ক্লিক করব তারপর আমরা একটু নিচে স্ক্রল করার পরে এখানে রিসাইজ বলে একটা অপশন আছে তো এটাকে আমরা ফুল করে দেব দেন টিক মার্ক ওপেন করে দেবো দেন আবার এখানে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করব তারপর আবার আরেকটি পিকচার আমরা সিলেক্ট করে দেবো যেরকম আমি পিএনজিগুলো যেগুলো দিয়েছি তো সেগুলোকে এক একে সবগুলো এখানে সিলেক্ট করে দেবেন বা এখানে এনে দেবেন ঠিক একই প্রসেসে আমি যেভাবে করতেছি একই প্রসেসে সবগুলো পিএনজি বা সবগুলো পিকচার এখানে সিলেক্ট করে দিন হ্যাঁ হোয়াইট কালারের পরিবর্তন করতে হবে হ্যাঁ এবং এই যে সবশেষে এই ছবিটা দেওয়ার পরে সাইজটা এভাবে ফুল করে দিয়ে দেন টিক মার্ক ওপেন করে দিয়ে একদম উপরে আছে টু ব্যাক অপশন এটাকে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আমাদের উক্ত ডিজাইনটি এখানে মেক হয়ে গিয়েছে তো আবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন তারপর আপনার নিজের ফটো বা নিজের পছন্দের কোনো একটি ছবি এখানে সিলেক্ট করে দিবেন যেমন ধরুন আমি এই পিকচারটি সিলেক্ট করে দিচ্ছি দেন ওকে এরপর এটাকে রিসাইজ করে নিব বা আগে আমি এটাকে কী করব এটাকেও টু ব্যাক করে নেব টু ব্যাকে ক্লিক করলাম দেন আগে লক করে নিই এই অপশনগুলো না হলে যে কোনো জায়গায় নড়ে যেতে পারে আচ্ছা ঠিক এবার আমি আমার পিকচারটাকে রিসাইজ করে নেব রিসাইজ করার জন্য আমার ভিডিওতে দেখানো প্রসেসগুলো একটু ফলো করুন রিসার্চ হয়ে গেলে এবার এখানে লক করে দিয়ে দেন আমরা এখানে ফ্রন্ট অ্যাড করবো তো ফ্রন্ট অ্যাড করার জন্য প্রথমে আমাদের এই যে এ লেখা মেনুতে ক্লিক করতে হবে তারপর নিউ টেক্সট তো এখান থেকে আপনারা নিজেদের মতন করে বা নিজের নাম বা যে কোনো নাম দিয়ে আপনারা কাস্টমাইজ করে নিন বা নিজের নাম দিয়ে ডিজাইনটি করে নিন
সব কাজকর্ম শেষ হয়ে গেলে বা আপনার ডিজাইনটি শেষ হয়ে গেলে আপনি এখান থেকে সেভ করে নিতে পারবেন। তবে হ্যাঁ, আপনার যদি পছন্দ হয় এখানে আরও কিছু টেক্সট বা আরও কিছু অ্যাড করতে পারবেন বা আপনার মন মতো করে আর সুন্দর করে ডিজাইন করতে পারবেন। তো আমি আর কিছু করতেছি না, তো এখান থেকে জাস্ট সেভ আইকনে ক্লিক করে আমি সেভ অ্যাজ ইমেল এবং এখান থেকে কাস্টম থেকে আল্টা সিলেক্ট করে দেন সেভ টু গ্যালারি করে দেবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আমার চ্যানেলে আপনারা ঘুরে আসতে পারেন, অবশ্যই ভালো লাগতে পারবে বা ভালো লাগবে আপনাদের সবারই। তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।